ক্লাস ফাইভ আজকে তোমাদের একটা ভালো কবিতা পাঠ করে শোনাব কী কবিতা বলো তো বাবু এবং হাবু হাবু একটা লোকের নাম আর দারোগা বাবু কোথায় থাকে গো থানাতে থাকে কী করে সবারই বিচার করে দেয় কারো কোনো অসুবিধা হলে থানায় যায় থানা বড়বাবু তাকে বড় বাবু বলি আবার আমরা সেই দারোগা বাবু কাছে গেলেই বললে পারি বাবু যদি মনে করে ঠিক করে দেবো ঠিক করে দেয় তা হাবু থানায় চলে গেছে কি জন্য ভবানী প্রসাদ মজুমদার লিখেছেন কে লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার মজুম অনেক সময় উচ্চারণটা দন্তন করে ফেলবে কিন্তু মনে রাখবে ম বরকজয় হসু ম মজুম চলো আমরা পার করিনি দ্বারাকবাবু দেখিনি কেমন ধরা দারাকবাবুটা হাতে একটা লাঠি ঘড়ি পরেছে ও ভিটা দেখো দার্কবাবুটা একটু ভি হয় তোমরা বড় হয়ে দার্কবাবু হবে নাকি বেশ এই দেখো হাবু খুব দুঃখ কাঁদছে মনে হচ্ছে পড়িনি একটু হ্যাঁ থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদি হাবু থাম হয় কমা আছে না থানাতে কে থাকে বাবু থাকে একটু আগে বলে দিলাম ভোর বেলায় ভোরবেলায় খুব ভোরে মনে হয় কোনো একটা কিছু অভিযোগ জানাতে গিয়েছে কানতে লেগেছে হাবু কারণ বড়বাবুর কাছে গিয়ে একটু কেঁদে কেঁদে বললে বড়বাবু মনটা গলে যাবে কি হয়েছে বলতে দেখি তোকে কে মেরেছে কি হয়েছে বলতে দেখি তখন বড়বাবু বলবে তখন ঠিক ব্যবস্থা করে দেবে সে যেন কাঁদছে থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেদি হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু খুব মন দিয়ে শুনুন অভিযোগ আছে আমার নালিশ মানে অভিযোগ খুব মন দিয়ে শুনুন কাঁদছে আর বলছে চার চার জন ভাই আমরা একটা ঘরেই থাকি মানে চার ভাই ওরা ছোট্ট একটা ঘরের মধ্যেই থাকে কি অবস্থা এখন তো তো এরকম থাকতেই পারবে না চারজন একটা ঘরে থাকে দুঃখে আমি রাত ডাকি দেখো ভগবানকে ডাকে খুব দুঃখ হয় আর দিন আর রাত খাটি কি ডাকে ভগবান দেখো ভগবান দেখো বিচার করো এরকম ধারা ভাবু খাটি ভগবানকে ডাকে বলছে বর্দার ঘরে সাতটা বিড়াল একটাই তো ঘর তাহলে বর্দার সাতটা বিড়াল ঘরেতেই থাকে বর্দার ঘরেই সাতটা বিড়াল পোষেন ছোটো বড় তো বিড়ালগুলো আবার ছোটো বড়ো একটু একটু বড়ো কেউ ছোটো ম্যাম করে সাতটা বিড়াল আছে বর্দার মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো বারণ মানে নিষেধ তার মানে মেজ বলে আটটা কুকুর কুঁকুর পুষেছে বারণ করলেও শুনবে না আমার কুকুর ভালো লাগে মেজদা বলে হ্যাঁ মেজরা তো একটু কুকুর পুষতে ভালোবাসে আর বড়রা একটু বিড়াল পুষতে ভালোবাসে কি করে মনে রাখবে গো বড়ো বিড়াল কে পুষত তখন বয়ে বিড়াল হয় আর বর্দা ব তো বড়দার সঙ্গে বিড়াল প্রশ্ন করতে পারবে তো তোমাদের তো পড়বে হয়তো কে বিড়াল পোষে কটা বিড়াল পোষে গো সাতটা সাতের পর আট হবে অর্থাৎ সাতে মানে সমুদ্র পড়েছি বা সাত দিনে এক সপ্তাহ হয় সেই জন্যে এরকম একটু মনে রাখবে তা বর্দা সাতটা বেড়াল পোষে আর মেজদা আটটা পোষে তাহলে মেজদা একটু বেশি কিন্তু মেজদা আবার কুকুর কুকুর তো অনেকটা জায়গা নেবে চলো আমরা ভালো ভালো ছড়া পড়ছি এই দেখো দাগো বাবু আবার এদিকে আবার কি করছে বেড়া বিড়াল না কি রয়েছে এটা লাগ বাবু তো বসে মনে হচ্ছে কুকুর হুম তাহলে দারোগা বাবু এ বাবা পায়ের কাছে আবার কিসের ছবি রয়েছে দারোগা বাবু তাহলে তো বিড়াল কাঁধে নিয়েছে দেখো দারোগা বাবু বিড়াল ভালোবাসে আবার কুকুরও ভালোবাসে কী বিচার করবে তাহলে দেখি শেষ দা পাগল দশটা ছাগল এটা যদি নটা করতো ভালো হতো প্রথমে সাতটা হয়েছে তারপরে আটটা হলো এটা যদি নটা করতো তাহলে আমাদের ভালো মনে থাকতো বলো বেশ দশটা হয়ে গেছে শেষ দা পাগল দশটা ছাগল রাখেন বেঁধি ঘরে শেষ দাকে পাগল বললো কেন গো ছাগলগুলোকে ছেড়ে দেয় না ছাগলগুলোকে ঘরে দিয়ে বেঁধে ডেকে দেয় এবারে বুঝতেই পারছো কেমন গন্ধ হবে হিসি করে দিলে যা অবস্থা তারপর বা কুকুরে যদি একটু মানে ইয়ে করে দেয় বুঝতেই পারছো কি ঘর তেমন থাকা যাবে সেই জন্য হাবু ভগবানকে ডাকে কি করে ঘরে বাস করবো বে ঘরেই ঘরে রাখেন ঘরেই বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে তাদের এত গন্ধ আমার প্রাণ যায় যায় দারোগা বাবু আমার প্রাণ বেরিয়ে চলে যায় দারোগা বাবু শুনে নিল দিয়ে বলছে দারোগা বাবু বললে হাবু তোমরা কি সব ভুলো তোমরা কি সব মানে বোকা এরকম কিছু বলতে চাইছি সদাই খুলে রাখবে ঘরের দরজা জানলা গুলো জানলা খুলে রাখবে তাহলে কিন্তু আর বন্ধ লাগবে না এটা বড় বাবু একটা বিচার করে দিল বেশ শুনেই হাবু বেজায় কাবু হাবু কাহিল হয়ে গেল কেন দরজা খুলে লাগলে কি তার খুব গন্ধ লাগবে না দরজা খুলে লাগলে তার কতগুলো পয়রা আছে উড়ে পালিয়ে যাবে সেই জন্য দেখো পড়ে দেখি শুনি হাবু বেজায় কাবু বললে করুন সুরে তখন ভাববে যে আস্তে আস্তে বলছে দেড়শো পোশাক পয়রা পায়রা আমার যাবি যে সব উড়ে তো হাবুরও কম নয় হাবুর দেশটা পায়রা আছে ঘরের মধ্যে কেমন হুটপাট করে দিয়ে ওদের গন্ধ কাঁদে কেমন ধরো কুপ বুদ্ধি হাবুর হাবুর বেশ ভালোই কুকবুদ্ধি আছে দেখে মনে খ্যাপা খেবা খেবা আমার দেশ পোষা পায়রা জানলা যদি খুলে রেখে দিই তাহলে তো উড়ে চলে যাবে কার জন্যে ঘরটা বেশি নষ্ট হচ্ছে হাবু জানলা গুলো ওর জন্যই বন্ধ করে রাখতে হচ্ছে তাই তো বেশ মজায় মজা গল্প

বেশ চলো বাড়িতে পোষা হয় এমন দুটি পাখির মধ্যে পড়ে না এমন পাখির মধ্যে পড়ে না টিয়া তো পোষা হয় মায়না পায়রা পোষা হয় ময়নাও পোষা হয় কোকিল পোষা হয় না কোকিল থাকেও না উড়ে পালিয়ে যায় নিজের বাসাও পড়ে না কাকের বাসায় ডিম পেরে ডিম পালিয়ে যায় হাবু ও তার দাদাদের মোট পশুর সংখ্যা কত হবে গো প্রথমে কটা দেখলাম আটটা তারপরে প্রথমে সাতটা তারপরে আটটা আটটা সাথে পনেরো আর এই দশটা ছাগল তাহলে পনেরো দশে পঁচিশ হাবুর দেড়শোটা একশো পঁচাত্তরটা হবে হাকা তো হাবুরই দেড়শোটা আছে না চলো আমরা বারণ মানে নিষেধ মানা মানে নিষেধ বা মানা সদাই মানে সবসময় করুন মানে কাতর আট বা আট তো নালির মানে অভিযোগ আমরা জানি একটু আগেই পড়াতে পড়াতে বলে দিলাম এখনও সেই দিকটা আমরা একটু বাঁ দিক ডাঁ দিক মিল করে নিই নালিশ কোনটা হবে নালিস হবে অভিযোগ বারণ কোনটা হবে বারণ হবে নিষেধ নিষেধ করে দেওয়া এই তো দেয় আছে নিষেধ তারপর পাগল কোনটা হবে উন্মাদ পাগল মানে উন্মাদ হয়ে গেছে সদাই মানে সব সময় কাবু মানে কাহিল চলো আমরা বিশেষ বিশেষণটা শুনে নিই পরে পি আকারে তোমাদের লিখিত দিয়ে দেবো দেখে দেখে লিখে নেবে বিশেষ মানে কোনো কিছু নাম বোঝালে আর বিশেষণ মানে দোষ গুণ অবস্থা খুব বেশি শীত পড়েছে এগুলো হচ্ছে বিশেষণ আর নদী নালা খাল বিল নাম বোঝালে আমরা বুঝে নেবো বিশেষ তা পায়রা একটা নাম তাহলে পায়রা বিশেষ হবে কাবু কাবু হয়ে গেছে মানে খুব কাহিল হয়ে গেছে তো অবস্থা কেমন অবস্থায় আছে খুব কাবু হয়ে গেছে খুব বিশেষণ হবে খুব এটা খুব ঝড় আসছে এটাও বিশেষণ নালিশ অভিযোগ এটাও কিন্তু বিশেষণ করুণ বিশেষণ কীর অবস্থা আছে করুন পোষা কি করছে পোষা অবস্থা আছে চার দুঃখ বিশেষণ চারজন বিশেষ্য কজন চারজন অবস্থা তো আর নয় থানা একটা জায়গার নাম বড় একটা জায়গার নাম তাহলে বিশেষ চারজন বিশেষ হবে বড় বিশেষ্য হবে থানা বিশেষ হবে পায়রা বিশেষ হবে বাকিগুলো সব বিশেষণ হবে চলো আমরা দেখে নিই কেঁদে কেঁদে একই রকম একই শব্দ দুবার ব্যবহার করে পাঁচটি শব্দ তৈরি করি দেখে দেখে চোখ নষ্ট হয়ে গেল। তারপর হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল হেসে হেসে দেখে দেখে ভেবে ভেবে হ্যাঁ তারপরে আরও হবে দেখো অনেক কিছু হবে দুবার বলেছি হয়ে গেছে পাঁচটা শব্দ বলেছি না এরকম ভেবে নেবে নেচে নেচে পা ব্যথা হয়ে গেল। লিখে লিখে হাত ব্যথা হয়ে গেল এরপর অনেক কিছু হয় ক্রিয়ার নিচে দাগ দাও অর্থাৎ কথাটার মধ্যে কোনটা কাজ করা আছে কাজ করা বোঝালি সেটাই ক্রিয়া দেখা শোনা কাঁদা বলা এগুলো সব কাজ দেখি বললে বলা কিন্তু কাজ কেঁদি কাঁদাও কিন্তু একটা কাজ তা বললে কেঁদে দুটো দাগ হয়ে যাবে সাতটা এটা তো কাজ নয় বিড়ালও কোনো কাজ নয় পোষেন পোষা একটা কাজ সেটা দাগ হবে ছোট্টটা কোনো কাজ নয় বড়োটা কোনো কাজ নয় তাহলে পোষণটা হবে বললে বললাটা কাজ করুনটা কোনো কাজ নয় সুরে ওটাও কাজ নয় করুন সুরে মানে তো অবস্থা যাবেই যাবাটা একটা কাজ যেসব পাখি উড়ে এগুলো আমাদের উড়েটাও কাজ